নমস্কার, আমাদের উই30 এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ এই পর্বে আমরা আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা তৈরির চেষ্টা করব। আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান পেনাল কোড কি, কখন প্রবর্তিত হয়, এর গুরুত্বপূর্ণ সেকশন বা ধারা কোনগুলি প্রভৃতি তথ্যাদি সংক্ষেপে জেনে নেব। আসন্ন WBP কনস্টেবল নিয়োগের ইন্টারভিউ ছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ ও আবগারি পুলিশের সাব ইন্সপেক্টর সহ বিবিধ পরীক্ষার ক্ষেত্রে এই তথ্যগুলো দারুণ কার্যকরী হবে, এই আশা রেখে আমরা আজকের পর্ব শুরু করছি। মানুষ প্রকৃতির শ্রেষ্ঠ ও শেষতম সৃষ্টি, কিন্তু তা সত্ত্বেও মানুষ কিন্তু অপরাধ প্রবণতা থেকে মুক্ত নয়। তাই প্রায়শই বিবিধ অপরাধ কার্য আমাদের সমাজকে কলুষিত করে। একটি রাষ্ট্র বা দেশ সর্বদা চেষ্টা করে এই অপরাধ প্রবণতাকে দমন করে একটি অপরাধ মুক্ত সমাজ গড়ে তুলতে। তাই রাষ্ট্র সর্বদা অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অপরাধীদের যথোপযুক্ত শাস্তির বিধান দেয়। আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি হল একটি পুস্তক বা বই, যেখানে বিবিধ প্রকার অপরাধ কার্যের সংজ্ঞা ও এই সমস্ত অপরাধ কার্য সংগঠনের ফলশ্রুতিতে প্রাপ্য শাস্তির বিধান সংকলিত রয়েছে। 1860 6ই অক্টোবর ব্রিটিশ শাসনকালে প্রথম ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড প্রবর্তিত হয়। পরবর্তীতে 77 সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্ডিয়ান পেনাল কোড আজকের রূপ লাভ করেছে। বর্তমানে ইন্ডিয়ান পেনাল কোডে রয়েছে 23 অধ্যায় ও 511 সেকশন বা ধারা। এখন আমরা ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির অন্তর্গত অতি গুরুত্বপূর্ণ ও বহু আলোচিত কয়েকটি সেকশন বা ধারা নিয়ে আলোচনা করব। ভারতীয় দণ্ডবিধির 307 ধারা বা সেকশনে অ্যাটেম্পট টু মার্ডার এর বিষয়টি আলোচিত হয়েছে, অর্থাৎ কাউকে হত্যা করার প্রয়াস বা প্রচেষ্টার জন্য শাস্তির কি বিধান রয়েছে তা এখানে আলোচিত হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় পানিশমেন্ট ফর মার্ডার অর্থাৎ খুনের জন্য প্রাপ্য শাস্তির কথা বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 304 এ সেকশন বা ধারায় কজিং ডেথ বাই নেগলিজেন্স অর্থাৎ কোনো সংস্থা বা ব্যক্তির উদাসীনতা যদি কারো মৃত্যুর জন্য দায়ী হয় তখন সেক্ষেত্রে এই ধারা প্রয়োগ করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি দীর্ঘদিন ধরে ইলেকট্রিক তার কাটা অবস্থায় রাস্তায় পড়ে থাকে এবং পরবর্তীতে কোনো পথচারী ওই ইলেকট্রিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান তখন এই ধারা অ্যাপ্লাই হয়। ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় পানিশমেন্ট ফর রেপ বা ধর্ষণের জন্য উপযুক্ত শাস্তির কথা বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 395 ধারায় পানিশমেন্ট ফর ডেকুইটি বা ডাকাতির জন্য শাস্তির বিধান দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, যদি 4 বা 4 বেশি লোক ডাকাতির সঙ্গে যুক্ত থাকে তবেই এই ধারা প্রয়োগ করা যাবে। 4 কম ব্যক্তি এতে যুক্ত থাকলে তখন তাকে রোবারি বা চুরি বলা হবে এবং সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির 392 ধারা প্রয়োগ হবে। ভারতীয় দণ্ডবিধির 396 ধারায় ডেকুইটি উইথ মার্ডার অর্থাৎ ডাকাতি ও খুন একই সঙ্গে ঘটলে কি শাস্তির বিধান রয়েছে তা এই ধারায় আলোচিত হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 415-420 ধারা বা সেকশনে চিটিং বা প্রতারণা সম্পর্কে বলা আছে এবং এই অপরাধ কার্যের জন্য প্রাপ্য শাস্তির বিধান রয়েছে। ভারতীয় দণ্ডবিধির 499 ধারায় মানহানি বা ডিফেমেশন সম্পর্কে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 120 সেকশন বা ধারায় ডেফিনেশন অব ক্রিমিনাল কনস্পিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র এবং 120 ধারা বা সেকশনে পানিশমেন্ট অব ক্রিমিনাল কনস্পিরেসি অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য শাস্তির উল্লেখ রয়েছে। ভারতীয় দণ্ডবিধির 124 ধারায় সেডিশন বা দেশদ্রোহ সম্পর্কে বলা আছে। সবশেষে ভারতীয় দণ্ডবিধির 146 সেকশন বা ধারায় রায়োটিং বা দাঙ্গা এবং 147 সেকশন বা ধারায় পানিশমেন্ট ফর রায়োটিং বা দাঙ্গা সংগঠনের শাস্তির উল্লেখ রয়েছে।
তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তীতে এরকম আরও একটি পর্ব নিয়ে হাজির হব। ধন্যবাদ।